মিথ্যাটাও শুনতে ভালো লাগে যখন সত্যটা আগে থেকে জানা থাকে। যা আছে তোমার মূল্য দিতে শেখো, হারিয়ে গেলে তারপর ভেবে কি লাভ। মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আমার কাছে সময় নেই তাদের ঘৃণা করার যারা আমাকে ঘৃণা করে, কারণ আমি তাদের সাথে ব্যস্ত যারা আমাকে ভালোবাসে। বাবারা কখনো কাঁদে না, কারণ তাদের কান্না ঘাম হয়ে বেরিয়ে যায়। এই জীবনে ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। আমি পারব। ভালোবাসা প্রথমে হাসতে শেখাই, তারপর কাঁদতে শেখাই, শেষে বাস্তবতার সাথে লড়তে শেখাই। তোর পিছনে যাওয়া হয়তো ছেড়ে দিয়েছি, কিন্তু তোর স্মৃতি আজও পিছু ছাড়েনি। সফল ব্যক্তিগণের থাকে দুটি মহৎ গুণ, এক চুপ থাকা, দুই মৃদু হাসা। কারণ তারা জানেন হাসি মুখ অনেক সমস্যার সমাধান করে এবং নীরবতা অনেক সমস্যা এড়িয়ে যেতে সাহায্য করে। যে দেশে প্রেম প্রকাশের স্বাধীনতা নেই, সে দেশে প্রেমিক জন্মায় না, জন্মায় প্রতারক। জীবনের প্রতিটা দুর্ঘটনা এক একটা সতর্কবার্তা, আর প্রতিটা ভুলই নতুন একটা শিক্ষা। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব। এখন আমি আমাকে নিয়ে ভাবি, যাতে ভবিষ্যতে কেউ আমাকে নিয়ে ভাবে। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। তুমি মানুষকে অনুসরণ করবে কেন? তোমার জীবনকে তুমি এমনভাবে সাজাও যাতে মানুষ তোমায় অনুসরণ করে। এক বছরে 10টা বন্ধু বানানো কোনো কঠিন কাজ নয়, কিন্তু 7 বছর ধরে একটা বন্ধুত্বকে টিকিয়ে রাখা হলো কঠিন কাজ। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।